তারপর দেখ কি হয়। আর তোর মা তো আসবে কাজ থেকে। আরে ওরা কেউ কিছু করেনি, আমরা এমনি বসেছিলাম। আরে আরে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো গাইস, আজকে একটা নতুন চ্যালেঞ্জিং প্র্যাঙ্ক করব। একটা খালি বোতল আমরা জোগাড় করে নিয়েছি, সব ভেঙে চুরে নিয়েছি, ঠিক আছে? এর মধ্যে সাদাই থাকে, ঠিক আছে? আমি জানি না, সাদা থাকে, ঠিক আছে? এই অবধি জল টল ভরবো, তারপরে গ্লাস মালা সাজিয়ে বসবো, ঠিক আছে? মা আসবে আজকে, তখন একটুখানি দেখা যাবে মায়ের রিয়েকশনটা কি আছে। ফার্স্ট অফ অল, আমার মা ভীষণ রাগি, ভীষণ রাগি। তারপরে কথা, মা এইসব অ্যালাউ করে না, ঠিক আছে? তারপরে দেখা যাক আজকে কি হয় ঘরের মধ্যে, ঠিক আছে? এটা যে বানানো আছে কপালে, দারুণার বাইরে বন্ধু, দারুণার বাইরে মাইর। তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো, ঠিক আছে? আর তোমরা ম্যাক্সিমাম লোক না, যারা আমাদের ভিডিও দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো। তোমরা গাইস, তোমাদের জন্য আমরা এতটা পরিমাণে কষ্ট করছি, তো তোমরা আমাদের ভিডিওটাকে দেখো আর আমাদেরকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? নতুন হয়ে থাকলে চ্যানেলে, আর এই ভিডিওটা ফুল অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে অন করে দাও, তাহলে এরকম ধামাকাদার প্র্যাঙ্ক আরো দেখতে পারবে, আরো দেখতে পারবে। ঠিক আছে গাইস, চলো ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখবে, মার খাবো। তো গাইস, এই যে আমাদের বোতল টোতল সবকিছু রেডি, আর আমাদের তিনটে গ্লাসও নিয়ে নিয়েছি, ঠিক আছে? যাতে মা কোনো দিক দিয়েও না বুঝতে পারে, ঠিক আছে? কারণ মা জানে যে আমরা প্র্যাঙ্ক করি, কিন্তু আজকে এমন সিরিয়াস ভাবে করবো যাতে কোনোদিনও এত সত্য তো এক্সপেক্ট করবেই না মা, ঠিক আছে? ম্যারেজ প্র্যাঙ্ক ট্যাঙ্ক করি সেসব জানে, কিন্তু এইটা কখনো জানবে না, ঠিক আছে? এইটা আজকে দেখবো কি হয় রিয়েকশন, ঠিক আছে? আর এই যে আমাদের চাট, ক্রিম কেক আর বিস্কুট, ঠিক আছে? যাই হোক, চলো এখন রাজাদা বাইরে আছে, দেখি কি হয়। এটা এখানেই রাখ, ভিডিওটা ঠিকঠাক হলেই হলো। তোমাদের জন্য ভাই সবকিছু করতে চলেছে, তাই আমি বুঝতে পারছি না কি হবে আজকে আমার সাথে। সিরিয়াসলি মা আমারে ভীষণ মাইট দেবে। এইসব জিনিস অ্যালাউ করে না প্রথম কথা, ঠিক আছে? তারপরে যদি এইসব জিনিস করি ঘরের মধ্যে বসে, বুঝতে পারছো কি হবে? আজকে বানান ফিরি, আমারও ফিরি, শুধু একটু গন্ধ মিশানো আছে, একটু আমাদের আমাদের সব রেডি। তুই এখন কোন মোড়ের মাথা? আরে তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চল, দৌড়ায় দৌড়ায়, ঠিক আছে? আমাদের সব রেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে যেন না দেখে, তোকে যেন না দেখে। সহ্য করে নিয়ে যা। কিছু করছি
কি করছিস সেটা তো বল। আরে কিছু করছি না, দাঁড়াও 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 একটু দাঁড়াও একটু দাঁড়াও না বল। আরে একটু বন্ধুরা রয়েছে, একটু দাঁড়াও। কোন বন্ধুরা রয়েছে? আরে রয়েছে। আচ্ছা দেখি, আমি দেখব। আরে দাঁড়াও না, দেখব কি করছিস। দাঁড়াও কি করছিস? দাঁড়াও। আরে কিছু করছি না। তুই দরজা আটকাচ্ছিস কেন? কিছু করছি না, এমনি বসেছিলাম। তো বসে রয়েছিস, দরজা আটকাচ্ছিস, মানে তা কি? কিছু না, এমনি বসেছিলাম। আর ঘর দিয়ে এরকম গন্ধ বেরোচ্ছে কেন? কিসের গন্ধ? কিসের মানে? কিসের গন্ধ? তুই পাচ্ছিস না? না বসেছিলাম আমরা। আচ্ছা বসে রয়েছিস তা কি হচ্ছে, দরজা কেন আটকাবি? সে মনা ঢুকছিল, কুকুর ঢুকে যাচ্ছিল বারবার। সেই গেট তো দেওয়া ছিল, আমি তো গেট খুলে ঢুকলাম। আর ঘর দিয়ে এরকম বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, তোরা কি করিস? কোথায় গন্ধ বেরোচ্ছে? কি করছিস তোরা? কিছুই করিনি, বসেছিলাম তো। এরকম বিচ্ছিরি গন্ধ ঘর থেকে বেরোচ্ছে? বসেছিলাম। আরে বসেছিলাম, চুপচাপ বসেই ছিলাম। পাছরা দেখি, ওই ভাবে তাকাচ্ছ। পাছরা? আরে পায়ে কিছু নেই। কি রাখছিস, কি আড়াল করে রাখছিস, এরকম গন্ধ বেরোবে কেন বল? আরে কিরকম গন্ধ বেরোচ্ছে এটা কি? আরে এটা কি? এটা কিছু না, কিছু না, কিছু না। এগুলো কি? এগুলো কি? কিছুই না। আরে এগুলো কিছুই না, জল। এমনি কই জল? আরে জল। এগুলো জল? ভাইলা জল, তুই বোতলে। আরে এগুলো জল? আরে বোতল? এগুলো জল? এগুলো? আরে না, আরে না, আরে জল। আরে এই জল, তুমি এখানে কি করছিস? জল ছিল আকাশ। কি করছিস তোরা? কিছু না, কি কিছুই করিনি, সত্যি জল ছিল আর কিছু না। গ্লাস রেখে দিয়েছিস, কিছু না। আরে সত্যি জল ছিল, তুমি আর কিছুই না। এইখানে বসে এই করিস, এটা কি বার করা? ঘরটাটা কি বার বানাইছিস? হ্যাঁ আর কিছু করিনি। তাহলে তুই করছিস? আরে না, আমি কিছু করিছিস? আরে না দারু, আরে আমি করিনি কিছু। আরে এটা জলই আর কিছু না। আর তোরা এখানে কি করছিস? তোদের বলছি না, আমি না থাকলে ঘরে আসবি না। আর ঘরে বসে এই সমস্ত এইগুলো করিস, এইগুলো করিস? আর করব না। আরে আমি কিছু করিনি, সত্যি কথা বলছি। আমি তোর মাকে ডাকছি, এক্ষুনি ডাকবো অঞ্জু বৌদির, এক্ষুনি ডাকবো। তারপর দেখ কি হয়। আর তোর মা তো আসবে কাছ থেকে। আরে ওরা কেউ কিছু করেনি, আমরা এমনি বসেছিলাম। আরে 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 দাও 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 দাও, তোরা ঘর থেকে বেরো। কিছু করছি না, বেরো ঘর থেকে। না আমি একটু বেরো, আর ঘরে আসবি না। না আমি আর এই বাড়ি আসবি না। আরে ওরা কিছু করেনি, বেরো। মারছো কেন? আরে ওরা কিছু করেনি, তুমি আমারে বলো তো ওদের কি বলছো। তুই ঘরে কেন এগুলো করবি? ওরা বসেছিল এমনি। ওরা বসেছিল তিনটে গ্লাস নিয়ে প্যাক বানায় বসে রয়েছে। আরে কিচ্ছু করিনি, সত্যি কথা বলছি, কিচ্ছু করিনি। আরে কি জল এমনি, আর কিছু না। কোথায় জল? আর তোরা এই সমস্ত করিস, এটা কি বারখানা? বার বানাচ্ছিস ঘরটারে? হ্যাঁ আরে কিছু করিনি, বার বানাচ্ছিস। না না সেরকম ওই, আমাকে তো আকাশ বললো, আমাকে আমাকে যেই বলুক, আমি এই ঘরে তোর এই জিনিসগুলো সাহস পাস কি করে? আর তুই ডাকিস কি করে? তোর বাবা আসুক। ভুল হয়ে গেছে বলছি তো, আসুক তোর বাবা। তোমরা ঘরে বসে এই সমস্ত কুকতে অনেক বুঝানোর পরে, ঠিক আছে, মাকে বুঝাতে পেরেছি, তাও বুঝতে পারছিল না, ঠিক আছে, ভিডিওর ক্লিপ দেখিয়ে বুঝাতে হয়েছে। তার মধ্যেও আমরা একটা জিনিস ফলো করেছি, আমাদের শুটটাও কমপ্লিট হয়নি। এই যে আমাদের ক্যামেরা মেমোরি কার্ড শেষ হয়ে গেছিল, ঠিক আছে, মেমোরি কার্ড ফুল হয়ে গেছিল, তো আমাদের শুটটা পুরো কমপ্লিট হয়নি। কিন্তু মাকে ক্লিপ দেখিয়ে তারপরে বিশ্বাস করাতে হয়েছে, আর মা বোতল টোতল সব ফেলে দিয়েছে, ঠিক আছে। মার অবস্থাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো মা বসে আছে। মা কেমন লাগছিল? Yeah.
কেমন লাগছিল? এখনো রেগে দেখাচ্ছে, প্ল্যান ছিল। আর এই যে বাবাজি দাঁড়িয়ে আছে, ও কাটে বেল্লির বাড়ি গেছে।